এখন আমাদের এখানে বসে আছেন একজন মাননীয় রাজ্যপাল, তিনি বলছেন আমি স্কুল দেখব, আমি কলেজ দেখব, আমি ইউনিভার্সিটি দেখব। আমি বলি আইন মেনে চলুন, আমার কোনো আপত্তি নেই। কনস্টিটিউশনাল একটা প্রভিশন আছে যে গভর্নমেন্ট যে সার্চ কমিটি পাঠাবে, তিনজনের নাম পাঠাবে, তার থেকে আপনি একজনকে সিলেক্ট করবেন। এবং অ্যাসেম্বলিতে আমরা পাশ করে ওটা পাঁচজনের করেছি, কারণ এটা ইউজিসির নিয়ম অনুযায়ী করা হয়েছে। কিন্তু বলতে পারেন আজকে কেন দুটো বিজ্ঞপ্তি ইউজ করা হয়েছে? ওনার বাড়িতে সব ইউনিভার্সিটির ফোন নাম্বারগুলো লাগানো হয়েছে, রাজভবন থেকে ফোন আসে, রাজ্যপাল দেখা করতে বলেছে, নাম্বারটা কোথার থেকে? কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নামে। এইসব জিনিসগুলো আমার হৃদয় বিদারণ করে। আমি ওনাকে অনেকবার বলেছি এটা করবেন না। যখন দেশ পরাধীন ছিল মাত্র দুটো তিনটে ইউনিভার্সিটি ছিল, তাই ওই চেয়ারটাকে রেসপেক্ট দেওয়ার জন্য একটা আইন ছিল যে ভাইসরয় এই টাইপের একটা গভর্নর থাকবে যিনি চ্যান্সেলর থাকবেন। তো আজকে তো আরও 30টা কলেজ তৈরি, আজকে তো 42-43টা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। টাকা দেব আমরা, পলিসি করব আমরা, আর আপনি খবরদারি করবেন। কখনো আপনারা শুনেছেন মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর ইউনিভার্সিটি ভিসি চেঞ্জ হয়ে গেল 16 জনকে টপকে? হঠাৎ শুনলাম কেরালা থেকে একজন আইপিএস অফিসার, যার শিক্ষায় কোনো অভিজ্ঞতাই নেই, 10 বছর করতে হয় প্রফেসরি, তারপরে সে প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলার হয়, তাকে করে দিয়েছে একটা কোথায় ভাইস চ্যান্সেলার, আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটির মতো সেন্সিটিভ ইউনিভার্সিটি সেখানে করে দিয়েছে। রবীন্দ্রভারতীতে করে দিয়েছে একটা এক্স জাজ, ওকে আমি চিনি, তার কারণ হচ্ছে আমার সাথে পড়েছে এমএ, সুব্রকমল। আমি তার বিরুদ্ধে বলছি না, সে তো প্রফেসরি করেনি কোনোদিন, সে লিগাল কাজ করেছে, লিগাল কাজে সে যেতে পারে। তার মানে কি, সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা মানব না। যদি রাজ্যপাল মনে করেন যে তিনি সব করবেন, তাহলে নির্বাচিত সরকারের কোনো দরকার নেই। আমি ওনাকে অনেকবার বলেছি আপনারা ইলেকটেড আর আপনি একটা কনভেনশনাল, জাস্ট এ মানে দেখানোর জন্য একটা একটা নমিনেটেড পোস্ট। আপনি যদি মনে করেন আমি চিফ মিনিস্টারের থেকেও বড়, বড় আপনি হতে পারেন নিশ্চয়ই অনেক কাজে, কিন্তু মনে রাখবেন সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট, আপনি নন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন। যাদবপুরে মধ্যরাতে বিজেপির একটা প্রেসিডেন্ট নাকে তাকে করে দিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, হোয়াট ইজ দিস? আমি আজ পর্যন্ত এটা ভাবতে পারি না, আমরা ভাবিনি। আমরা কখনো কোনো ইন্টারফেয়ার এডুকেশনে করি না, তার কারণ আমি এখনো মনে করি আপনারাই আমাদের গুরুজন, আপনারা আমাদের শিক্ষাগুরু, আপনারা আমাদের শিক্ষা দেন, দীক্ষা দেন, তার থেকে আমরা বড় হই। বাবা মা যেমন শিক্ষা দেয়, স্কুলের টিচাররা সেরকম শিক্ষা দেয়, এবং সেইভাবে তারা মানুষ করে যাতে বড় হতে পারে, ছেলেমেয়েরা ভালো হয়ে হতে পারে। আর আজকে গুরুজন চলে এসছে কারা, যারা বাংলাটাকে চেনেই না। কেরালার লোক নিয়ে সে প্রফেসর করুক, আমার আপত্তি নেই। যেমন ডিন কোথাও আমরা বাইরের প্রফেসর অনেক সময় প্রেসিডেন্সি যাদবপুর টাদবপুরে আমরা আনি, সেটা তাদের প্রয়োজনে, তারা ঠিক করে, আমরা করি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।